माओवादी পোস্টার ছাপানোর অভিযোগে গ্রেফতার করলো গুড়গুড়িপাল থানার পুলিশ অভিজিৎ মাহাতো নামে এক ব্যক্তিকে। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি ল্যাপটপ, বেশ কিছু মাওবাদী নামাঙ্কিত পোস্টার। জানা গেছে সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রড়রাশোল এলাকার কম্পিউটার সেন্টারে হানা দেয় গুড়গুড়িপাল থানার পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে, সিল করে দেওয়া হয় দোকানটিও। ধৃতের সাথে কোনো মাওবাদী যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃত অভিজিৎ মাহাতোকে মঙ্গলবার দুপুরে মেদিনীপুর আদালতে তোলা হয়। আমি অনলাইনে দোকানটাকা তোলা তুলি। কেন মাওবাদী পোস্টার ছাপাচ্ছিলে? আমি ছাপাতে চাইনি, আমাকে জোর করে ছাপাচ্ছিলে। জোর করেছে গোলক চোখে সুকুমার মাহাতো। রাগও করেছে? রাগও করেছে। কি লিখেছিলে পোস্টারে? কি লিখেছিলে? আমি বলে বলে দিয়েছিলাম আমার ওটা মনে। মাওবাদী পোস্টার ছাপাচ্ছিলে? ছাপা করিয়েছি আমার। চলো চলো কম্পিউটার।